সীমান্ত দিয়ে আসছে অবৈধ আগ্নেয়াস্ত্র, পরে তা হাত ঘুরে অ্যাম্বুলেন্স কিংবা জরুরি যানবাহনে ছড়িয়ে পড়ছে ঢাকা সহ সারা দেশে। এসব অস্ত্রের নিয়ন্ত্রণ হচ্ছে কারাগার থেকে, আর তদারকি করছে দুবাইতে পালিয়ে থাকা পুলিশের তালিকায় শীর্ষ সন্ত্রাসী জিসান। পুলিশ বলছে তারা অভিযান চালিয়ে বিভিন্ন সময় অস্ত্র উদ্ধার করছে, তবে কি পরিমাণ অস্ত্র আছে তার তথ্য নেই তাদের কাছে। কি মাল দিবা? ভারতীয় অস্ত্র ব্যবসায়ীর সাথে চলছে অবৈধ অস্ত্র কেনার চুক্তি। দরদাম ঠিক হওয়ার পর তা চোরাই পথে সীমান্ত দিয়ে দেশে পাঠায় তারা। সীমান্তবর্তী এলাকা থেকে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিবহনের মাধ্যমে সরাসরি চলে আসছে রাজধানী সহ সারা দেশে। সেসব অস্ত্র ব্যবহার হয় কয়েক স্তরে, নিজের কাজ ছাড়াও অস্ত্র ভাড়া দেওয়া হয়ে থাকে। পুলিশ বলছে অনেক সময় একজন খুনি জানে না কার অস্ত্র সে ব্যবহার করছে। যার কাছে অস্ত্রের মূল মালিক, সেটা দেখা গেল আরো তিনটা চারটা লেয়ার হয়ে রাস্তার শুটারের কাছে এটা চলে যায়, এবং সেক্ষেত্রে শুটার অনেকাংশে জানেও না এই অস্ত্রের মালিকটা কে। সন্ত্রাসীদের একটি সিন্ডিকেট কারাগার থেকে এসব অস্ত্র নিয়ন্ত্রণ করছে। তদারকির কাজ করছেন দুবাই পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসান। জেলখানায় কিছু সন্ত্রাসীরা আটক থাকেন, সেই সন্ত্রাসীদের সাথে বিদেশি কারো কারো কখনো কখনো ভালো সম্পর্ক থাকে। এরা কখনো কখনো এলাকার ময়লার ব্যবসা, ইন্টারনেটের ব্যবসা, ডিসেন্ট্রিনের ব্যবসা বা চান্দা উঠাই থাকেন। তো সেই চান্দাবাজির কাজটা করার জন্য তারা এই আগ্নেয়াস্ত্র নিজেদের কাছে রাখেন। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান করা পুলিশের নিয়মিত কাজ, তবে কি পরিমাণ অবৈধ অস্ত্র ঢাকায় আছে তার সঠিক তথ্য নেই তাদের কাছে। কি পরিমাণ আগ্নেয়াস্ত্র থাকবে সেটা তো, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিষয়টা তো যদি আমরা সব জানতাম তো সব উদ্ধারই করতে পারতাম। কেউ যদি প্রদর্শন করে তাহলে তো আইন শৃঙ্খলা বাহিনী তখন টের পায় যে তাকে আছে, অথবা যদি গোপন সম্পদের মাধ্যমে পায়। আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট টু মানে আইডেন্টিফাই মানে কে কে আগ্নেয়াস্ত্র রাখে। তারপরে আমরা যারা অপরাধী আছে, যারা সন্ত্রাসী আছে, তাদের কাছে অস্ত্র আছে কি না আমাদের সোচ্ছার মধ্যে আমরা খোঁজ নিই, যদি থাকে আমরা এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকে। সামনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার আশঙ্কা পুলিশের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।